হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আর আমিও তো এই তো চলছি, সকালবেলায় ঘুম থেকে উঠে ওষুধ নিয়ে হাতে। তো এইটা হচ্ছে থাইরয়েডের ওষুধ, এই যে দেখো 37.5 mg। তো আগের দিনে তোমাদেরকে বলেছিলাম না, 37.5, একটা বোন হাসাহাসি করছিল, তো 37.5। তো এই ওষুধটা ফাইনালি কালকে গিয়ে আমি পেলাম। তো ঘুম থেকে উঠে ব্রাশ করে নিয়েছি, আর এবার আমার প্রথম কাজ হচ্ছে ওষুধটা খাওয়া। তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করেই আমি ওষুধটা খাওয়া শুরু করছি। তো তোমরা যারা যারা থাইরয়েডের ওষুধ খাও তারা অবশ্যই বলবে কীরকমই। এই যে আমি একটা নিলাম, ঘুম থেকে উঠে আগে ওষুধ খাওয়া ঝামেলাটা কিন্তু মিটিয়ে নিয়েছি। কারণ এই কমাস যতক্ষণ না আমার থাইরয়েডের এটা কমছে বা থাইরয়েডটা পুরোপুরি কমছে, ততদিন পর্যন্ত কিন্তু আমাকে এই সতর্কটা মেনে চলতেই হবে। থাইরয়েড হলে কীভাবে থাকতে হবে, কীভাবে খেতে হবে, প্লাস সকালে ঘুম থেকে উঠে কিন্তু ওষুধটা আর কিছু করি কি নাই করি, ওষুধটা কিন্তু টাইম মতো খেতেই হবে। নাহলে থাইরয়েড থেকে কিন্তু জীবনে অনেক বড় কিন্তু সমস্যা চলে আসতে পারে, সেটা তোমরা অনেকে কমেন্টের মাধ্যমে বলেছ। তোমরা সবটাই জানো বুঝো আমার এখন বর্তমান সিচুয়েশান। তো নিশ্চয়ই সময়ের সাথে সাথে আমরা সব কিছু প্ল্যানিং করে নেব। তো আজকে কিন্তু বন্ধুরা বুধবার। তোমরা কিন্তু ভেবেছিলে যে যথারীতি পিয়ালিদের কাছ থেকে কিন্তু সোমবারের ভিডিও পেয়েছি, এবার মঙ্গলবারের ভিডিও পাবো। তো আগের দিনে যারা তোমরা আমার ব্লগটা দেখেছো তারা নিশ্চয়ই জানো যে আমি মঙ্গলবার দিনও গিয়েছিলাম তমলুকে এই যে থাইরয়েডের ওষুধটা আনতে, আর মুথুট ফাইন্যান্সে আমার লোনের ইন্টারেস্টও দিতে দেওয়ার জন্য। তো কি হয় জানো তো, যাওয়ার পথেই নিমতৌড়িতে পৌঁছেছি, হঠাৎ এরকমই খবর পাওয়া গেল যে নিমতৌড়ি থেকে তমলুকের মাঝখানে যে একটা বড় মসজিদ পড়ে, তো ওই মসজিদের কাছে একটা সঙ্গে সঙ্গেই ই হয়ে গেছে আর কি, ডেথ হয়ে গেছে, অ্যাক্সিডেন্ট হয়েছে সেখানে, স্পট ডেথ। তো সেই কারণে আমাদের গাড়িটাকে ঘুরিয়ে 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 অনেকটা নিয়ে গিয়েছে, নিমতৌড়ি থেকে গিয়েছে রাধামণি, রাধামণি থেকে গিয়েছি মানিকতলা। তো ওই অ্যাক্সিডেন্টটা বলার পর থেকে না আমার এমনিতেই গা হাত পা একটু কীরকম হয়েছিলো, মাথা পাতা ঘুরাচ্ছিলো, কীরকম একটা জানা লাগছিলো। সারাদিন সেই সকালবেলা যা বাবার বাড়িতে মাংস মুড়ি খেয়ে বেরিয়েছিলাম আর খাওয়া হয়নি। তো এই অ্যাক্সিডেন্টের কথা শুনে আমার শরীরটাও ভালো লাগছিলো না, মাথাটাও টলটল করছিলো, আমি না আর কিছু খেয়েছিলাম না। বাড়ি আসার সময় বিরিয়ানি নিয়ে এসেছিলাম, বাবার সঙ্গে গিয়েছিলো, বাবাকে এক প্যাকেট বিরিয়ানি আর আমি এক প্যাকেট বিরিয়ানি মানিকতলাতেই কিনেছি বাসস্ট্যান্ডে। তো বাড়ি এসে সোজা শ্বশুরবাড়ি এসেছি, আর এসে আমি আগেই হাত পা ধুয়ে চেঞ্জ করে পরিষ্কার হয়ে বিরিয়ানি খেয়েছি। কিন্তু এই যে অ্যাক্সিডেন্টের কথাটা শোনার পর থেকে না আর ইচ্ছেই হয়নি ক্যামেরা অন করার জন্য, কারণ নিজের শরীরটাই টলটল করছিলো, আর এমনিতেও তো আমার শরীরটা এখন ভালোও নেই তোমরা জানো। তো সেই কারণে আর তোমাদের সঙ্গে ব্লগ শেয়ার হয়নি, আর যথারীতি আজ সকাল থেকেই ব্লগ শুরু করলাম। তো তোমাদের আমার সমস্ত প্রবলেমগুলো বুঝিয়ে বলতে পারলাম, এতেই আমি অনেকটা যেন বের হালকা হলাম। তো এখন তোমরা দেখলে বিছানা গুছানো হয়ে গেল, জামা আমি চুবিয়েও দিলাম যেগুলো আমার কাচা ছিল। এটা তো আমার রেগুলার, যারা ভিডিও দেখো তারা জানো যে ঘুম থেকে উঠে আমি ফার্স্টে আমার কাচার যেগুলো থাকে সেগুলো চুবিয়ে দিই, তারপরে একটুখানি গ্রিন টি করে নিলাম। আর থাইরয়েড থাকলে সকালে ব্রেকফাস্টটা নিজের যে রুটিনটা কিভাবে করতে হয় সেটুকু আমি একজনের থাইরয়েড হয়েছিল তার কাছ থেকেও জেনেছি, এবং সাথে ওয়েটটাও যদি কমাতে চায়, জানো তো থাইরয়েড হলে বেশি ফুলে যায়, মোটা হয়ে যায় এরকমই। আমার যে থাইরয়েডের জন্য আমি এতটা ফুলা বা মোটা মোটা লাগতো আমি নিজে জানতাম না, খালি আমি আমার ডায়েটের কথা ভেবে যেতাম। কিন্তু আমার এখন ওয়েট কত, 64 কিলো ওয়েট আমার, 22 বছর মতো এরকম বয়সে। তো ডাক্তার বলছে ঠিক আছে, এটা কোনো ভুল নয়, এই ওয়েট ঠিক আছে। তো তবু আমি নিজেকে সতর্কতা নিজের আনার জন্য আমি কিন্তু ওয়েট কমাতে চাইছি, তার জন্য গ্রিন টি খেলাম, একটু হালকা রোদ পোয়ালাম, তারপরে আবার চলে এসেছি সকালের ব্রেকফাস্ট করার জন্য। আর সকালের ব্রেকফাস্টে অবশ্যই রুটি হচ্ছে আর রেশনের আটা, আমি কিন্তু চালালাম না তোমরা দেখলে, তো ডাইরেক্ট নিয়ে নিলাম একার মাপে, কটা জোর 2 থেকে 3 হবে হয়তো এরকমই। তো এবার নিয়েছি, এবার রুটিটা বানাবো।
তো এই রুটিটা বানাতে গেলে কিন্তু তেল না দিলেই ভালো হয়, যেহেতু মানে উড না যদি উঠে তাই ফার্স্টে অল্প একটুখানি তেল ছড়িয়ে দিচ্ছি যাতে আমার রুটিটা উঠে যায়। আমি কিন্তু খুব তেলে ভাজা করব না জানো তো, একদমই হালকা, যাতে রুটিটা একটু তাওয়া থেকে উঠে সেই রকম মাপেই তেল দিলাম। তো দেখো এখন একদমই গোলা রুটি করে নিচ্ছি, আর এতে কালো জিরে বা ডিম ফিম দিলে ভালো হয়, তো আমি আর চাইছি না এক্সট্রা ওগুলো কিছু দিতে, জাস্ট লবণ দিয়েই একটু আমি জল রুটি করছি। তো এটা খেতে কিন্তু দারুণ লাগবে। সঙ্গে আমি একটু বানিয়ে নিয়েছি সিম ভাজা, আর আমার তো সবজি শরীরে খুবই প্রয়োজন, এটা মানে আগা করে সবার শরীরে প্রয়োজন, আমার একটুখানি বেশি, কারণ যখন আমি হোস্টেলে ছিলাম তখন আমার শরীরে সবজি তো যায়নি, শুধু গিয়েছে মাছ মাংস ডিম আলু, এটাই বেশি খেয়েছি। তো সেই জন্য ভাবলাম যে না, ডিম ভাজা দিয়ে রুটি খাওয়ার থেকে একটু সিম ভাজা দিয়ে যদি রুটি খাই তাহলে কিন্তু শরীরের পক্ষেও কিন্তু ভালো, তাই না? তো সেই জন্য দেখো আমার তিনটে রুটিও ভাজা প্রায় কমপ্লিট। তো এইবার হচ্ছে না, সরি, একটা ভাজা হয়েছে, এখনও দুটো আমার রুটি ভাজতে বাকি। তো এই যে আর একটা হয়ে গেল, আর একটা বাকি। লাস্টের রুটিটা ভাজতে গিয়ে কিন্তু আমার একটু বেশি পরিমাণেই তেল দেওয়া হয়ে গেছে। তো যাই হোক, কোনো অসুবিধা নেই, তো সবটাই যে একসঙ্গে কমাতে পারবো সেটা তো কোনো কথা নেই, ও একটু আধটু হবে খাওয়ার সময়। তো দেখো একার মাপে সকালবেলার আমার ব্রেকফাস্টও রেডি হয়ে যাচ্ছে, আর এবার বানিয়ে নিচ্ছি সিম ভাজাটা। সিমের মধ্যে একটুখানি লবণ আর একটুখানি হলুদ মাখিয়ে রেখেছিলাম সিমটা কাটার পর, ব্যাস এরপর ওই তাওয়াতেই আমি কিন্তু সিম ভাজাটাও চাপিয়ে দিচ্ছি। তো আমি না আজকে সকালবেলায়, যেহেতু আমার ভিডিও রেডি করা ছিল না আগের দিনে শরীরটা ভালো না থাকার কারণে, তারপর ওই অ্যাক্সিডেন্ট দেখার পর, তো সেই জন্য সকালবেলা তোমাদের সঙ্গে জাস্ট আমার জলখাবারটা শেয়ার করছি, আর সাথে সকালবেলায় যে ওষুধ আনলাম এই যে খেলাম সকালটুকুই শেয়ার করছি। কিন্তু সারাদিন ব্লগ চলবে, তোমরা নেক্সট ব্লগে দেখতে পাবে, আর নেক্সট ব্লগে তোমরা শুনতে পাবে যে আমার স্থানান্তর মানে স্থানটাও কিন্তু পরিবর্তন হচ্ছে। মানে তোমাদের দাদাভাই বলছে যে পিয়ালি তুই যদি এরকমই থাকিস তাহলে তুই অসুস্থ হয়ে পড়বি, আর তোমাদের দাদাভাই তাতে খুব ভালো একটা নয়, এই যে একার মতো মানে কীভাবে খাচ্ছি কি না খাচ্ছি ঠিক নেই মন মরা। তো এই জন্য তোমাদের দাদাভাই বলছে ঠিক আছে, দু তিন দিন পর বা এক দুদিনের মধ্যে আমাকে সেখানে চলে যেতে বলছে, মানে বাবার বাড়িতে, আবার যখন তোমাদের দাদাভাই আসবে তখন আমাকে এখানে আসতে বলেছে। বলেছে যদি তুই একা থাকতে পারিস, যদি টাইম মতো খাওয়া দাওয়া করিস তাহলে থাক, আর যদি না টাইম মতো খাওয়া দাওয়া করি, এই একবেলা খেয়ে তিনবেলা শুয়ে থাকি বা চুপচাপ থাকি, এতে আমার যেহেতু শরীরে রোগের বাসা বাঁধছে তোমরা বুঝতে পারছো, আরও কিন্তু বেড়ে যাবে। তো তাই তোমাদের দাদাভাই বলছে ঠিক আছে সেখানে এখন চলে যেতে, তারপর যখন তোমাদের দাদাভাই আসবে দু তিন মাস পর তখন আবার এখানে আসব, তারপরে আবার কিছুদিন থাকার পর আমিও তোমাদের দাদাভাইয়ের সঙ্গে সেরকমই সিচুয়েশন হলেই মুম্বাই চলে যাব। তো চলো, সকালের ব্রেকফাস্টও আমার রেডি হয়ে গেছে, আর এই দেখো আমার তো দারুণ লাগছে দেখতে, খেতেও কিন্তু অসম্ভব লেগেছিলো জানো, একদম ওই শুকনো শুকনো করে জল রুটিটা করেছি, ভালোভাবেই কিন্তু ভাজা হয়েছে, খেতে খুব সুন্দর লাগছিলো জল রুটিটা, আর তার সঙ্গে মানে পেঁয়াজ দিয়ে আর কাঁচা লঙ্কা দিয়ে সিম ভাজা গরম গরম, এই সিম ভাজারে দিয়ে এমনি ভাতও না মানে দারুণ খাওয়া যাবে। তো চলো এখন আমি খাওয়া শুরু করে দিয়েছি। তো তাহলে তোমাদের সঙ্গে আজকে আমার সকালের ভিডিওটা শেয়ার করলাম শুধুমাত্র, আর দারুণ লাগছে বলে তোমাদেরকে আমি একটু দেখিয়েও দিলাম। কী বলো তো, যদি না তোমাদের সঙ্গে আমি ভিডিওটা শেয়ার করি, যেমন তোমরাও মিস করবে তেমন তোমাদের দাদাভাইও মিস করবে। তোমাদের দাদাভাই আমাকে সকালবেলা কিন্তু বলেই দিয়েছে ভিডিও কিন্তু দিও আমি যেন দেখতে পাই, বলি হ্যাঁ আমি ভিডিও অবশ্যই দেবো। তো এই জন্য তোমার মানে তোমরাও যাতে খুশি হয় মানে হও, আর আমার বড়ো যাতে খুশি হয় সেইভাবেই সকালের ব্রেকফাস্টটা তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম, আর জানিয়ে দিলাম আমি দু একের মধ্যেই সব কিছু মানে আমার প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে আমার বাবার বাড়ি চলে যাচ্ছি। তো চলো তাহলে ব্লগটা এখানে রাখছি, প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো, টাটা।